ফেব্রুয়ারি 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। এ তথ্য জানতে কারো বাকি নেই। অবশ্যই এখন এই দিনে বাঙালি উৎসবে যোগ হয়েছে আরেকটি মাত্রা, সেটি হলো দিনটির বসন্তের প্রথম দিন, তাই দুই উৎসব মিলিয়ে আনন্দ হয় দ্বিগুণ। ভালোবাসার দিনটি নিয়ে অনেকেই যেমন আনন্দ উল্লাসিত হন, অনেকেই আবার তেমনি বিরক্তি। তাদের কথা হলো, ভালোবাসতে আবার দিবস লাগে নাকি? আপনিও কি তাই ভাবছেন, ভালোবাসতে দিবস লাগে না? এ কথা যেমন সত্য, আচ্ছা আমার কথা হচ্ছে ভালোবাসার জন্য আলাদা একটি দিবস হলে কোনো ক্ষতি নেই, এ কথা তো তেমন সত্য, তাই না? আপনি যে কোনো একটি দলে যোগ দিতে পারেন। আপনি কোন দলে আছেন আমাকে কমেন্টস করে জানাবেন। সারা বছর ভালোবাসেন বলে একটি দিন একটু বিশেষভাবে কাটানো যাবে না ভালোবাসার মানুষের সঙ্গে, তা তো নয়। তাই এই দিনটিতে আপনার ভালোবাসার মানুষকে আরেকটু স্পেশাল ফিল করাতে তো কোনো ক্ষতি কিছুই হবে না, তাই না? যাই হোক, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখে বুঝে ফেলেছেন যে আমরা আজকে ভালোবাসা দিবসটা একটু উদযাপন করার জন্য চলে আসছি। আর আজকে হচ্ছে আমরা এসেছি ওকাসে স্কাইস্কেপ রেস্টুরেন্টে, তো এখানে হচ্ছে ডিনারটা করার জন্য এসেছি। আর ভালোবাসা দিবস শুধুমাত্র যে আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের জন্য না, আপনি যাকে যাকে ভালোবাসেন, আপনার মা হতে পারে, বাবা, ছোট ভাই বোন যেই হতে পারে না কেন, সবার জন্যই এই ভালোবাসা দিবসে আপনি সবার জন্য চাইলে স্পেশাল ফিল করাতে পারবেন। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, এবং মানে এখানে ভাইবসটা আসলেই মনে মানে ভাইবসটাই দিচ্ছিল, ভ্যালেন্টাইন্স একটা ফিল আসছিল, তো এই জন্য আরও বেশি ভালো লেগেছে। আমরা এই ডেকোরেশনটা আগেই দেখেছিলাম ওনাদের ফেসবুক পেজে, তো ভাবলাম যে আজ এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা এখানেই আসবো। তো যাই হোক না কেন, এভরিওয়ান, হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে তোমরা ভ্যালেন্টাইন্স উপলক্ষে কী কী করলা, অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ফলো মি মাই ফেসবুক পেজ।